জন্য সেই নোটিফিকেশন উল্লেখ করা হয়েছে, সেক্ষেত্রে বাংলার নাম নেই, কি বলবেন? হ্যাঁ, এটা তো গতকাল একটা গেজেট বেরিয়েছে দেখলাম, তো সেখানে যে 5 রাজ্য এবং 13টা জেলাতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলা হয়েছে যে এই নিয়ে ই করতে, তত্ত্বাবধান করতে, ঠিক আছে, স্টার্ট হয়েছে, এর জন্য সাধুবাদ জানাই আমাদের মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। বিষয়টা হচ্ছে যে বাংলা হলে ভালো হয়, কারণ বাংলা সবচাইতে এই উদ্বাস্তু সমস্যার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে বাংলা, এই মুহূর্তে সবচাইতে মেজর সমস্যা বাংলার এই মতুয়া সম্প্রদায় নিয়ে, তো এখানে ইমপ্লিমেন্ট হলে এবং রুলটা এখানে ফ্রেম হলে খুব বিষয়টা ভালোই হতো। যাই হোক, এটা নিয়ে আশা রাখি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব চিন্তা করবেন, চিন্তা ভাবনা করবেন এবং সেই অগ্রগতির দিকে এগোবেন আশা রাখি। সেক্ষেত্রে আপনাদের কি আশা, মানে বাংলার উদ্বাস্তুদের জন্য যে আন্দোলন আপনি করছেন সেখানে আপনি কি বলবেন? না, শুরু করেছেন ওনারা, আবেদনও আমরা করেছি মৌখিকভাবে যে এখানে করলে ভালো হয়, তো সেটা নিয়ে আগামীতে দেখা যাক কি পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সম্প্রদায়ের জন্য এখন আবেদনপত্র ইয়ে করেছে না, সিস্টেম যেটা ছিল সাংবিধানিক যে গেজেট যেটা ছিল, গেজেট গেজেট ঠিক আছে, খালি আপাতত এটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে 5টা রাজ্যে, তার জন্য একটা গেজেট বার করা হয়েছে, এরকম নয় যে আগের সেই টোটাল আইনটাকে, সংবিধানটাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে, এমন কিছু নয়। ওপার থেকে এই 5 ধর্মের 6 ধর্মের যে মানুষ আছে তারা এপাশে এলে তারাই নাগরিকত্ব পাবে, অর্থাৎ ওখানকার যারা সংখ্যালঘু মানুষ ওপারে এই 3 দেশের, সেই সিস্টেম, সেই পদ্ধতি, সেই সমস্ত কিছু ঠিক আছে। আপাতত 5 রাজ্যের জন্যে, এই 5 রাজ্যের জন্যে যে গেজেটটা দরকার সেটা বেরিয়েছে। সেক্ষেত্রে তো একটা বাঙালি উদ্বাস্তু দেশের মধ্যে বৃহত্তর আকারে, বাঙালি উদ্বাস্তুদের জন্য সেই অর্থে বলা যেতে পারে যে বাংলায় ম্যাক্সিমাম বাঙালি উদ্বাস্তু বাংলাদেশ থেকে এবারে এসেছিল, তাদের ক্ষেত্রে তো একটা নিরাশ বাণী এখনো সেই অর্থে কোনোরকম। আমার মনে হয় সমস্ত মিডিয়ার উচিত মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে, পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করা উচিত যে আপনি কেন শুধু এটাকে পলিটিক্যালি দেখছেন, কেন আপনি সহানুভূতির ভিত্তিতে দেখছেন না, কারণ ওপাশ থেকে তো অত্যাচারিত হয়ে এপাশে এসছে, তা বাংলাতে একটা ফেডারেল স্ট্রাকচার মেনটেন করে আপনি সেটাকে বাংলাতে রুল ফ্রেম করতে দিন, কেন উনি করছেন না আমার প্রশ্ন। এখানে বাংলায় যদি এখন ফ্রেম করা হয়, পশ্চিমবাংলার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজি ই দিক, ক্লিয়ার ক্লিন চিট দিক, আমরা এখানে করে দিচ্ছি, পরিষ্কার বিষয়। সবার আগে উনি এখানে গণ্ডগোল বাঁধাবে, রাষ্ট্রীয় সম্পত্তি এখানে ধ্বংস করানো হবে, ব্যাপারটা তো সেরকম জায়গায় পৌঁছে যাবে, তো সেখানে বাংলাতে কি করে করবে, বাংলার যেখানে বর্তমান সরকার যেখানে কোনোভাবেই মানে সহযোগিতা করার জন্য কোনো প্রকার কোনো পদক্ষেপ নিচ্ছে না, সেখানে আমরা ইমপ্লিমেন্ট করলে এখানে উনি বলুক যে এখানে উনি রায় তৈরি করবে না, হিন্দু মুসলমানের মধ্যে রাষ্ট্র সম্পত্তি ধ্বংস করবে না, আমরা অবশ্যই পদক্ষেপ নেবো, সেভাবে আমরা চিন্তা করবো, আমরা তো জানিয়েছি আবেদন। বাংলা বাদে অন্য 5 রাজ্য হলো সব থেকে বেশি মতুয়ারা আন্দোলন করেছে এবং মতুয়াদের প্রথম দাবি ছিল এটা, তো সেক্ষেত্রে মতুয়া সম্প্রদায় বাংলায় বেশি, সেই বাংলা বাদে অন্য জায়গায় হলো মতুয়াদের মতো হতাশার জায়গা। হতাশা কি হয়েছে না হয়েছে সেটা তো এই মুহূর্তে বলা মুশকিল, তবে আমি যেটা বললাম সেটাই যে কারণ যখন সিএ আইন হলো তখন আমরা দেখেছি বাংলার সে অগ্নিগর্ভ রূপ, তো সেটা যে নতুন করে এখানে ইমপ্লিমেন্ট হলে হবে না তার প্রশ্নটাও তো জবাব দিতে হবে। মুখ্যমন্ত্রী বিনাশি হচ্ছে।